সুমনা হাই মোনা এই শঙ্কর আজ এই মিন্টু পার্কে আমাকে কাছে পেয়ে তোমায় কেমন লাগছে বলো তো ও মোনা ভেরি বিউটিফুল আচ্ছা মোনা হ্যাঁ কাল রাত 12টার সময় আমার সাথে ফোনে কথা বলতে বলতে হঠাৎ ফোনটা কেটে দিলে বাট কিছু বলতে গিয়েও বলতে পারোনি ও শঙ্কর তোমার সঙ্গে কথা বলছিলাম হঠাৎ ও এসে যায় তার জন্য আমি ফোনটা কেটে দিয়েছি ও গড আমিনা সেই চিন্তা সারা রাত চোখে পাতা দিতে পারিনি কি বলতে চাইছিলে বলো তো জানো শঙ্কর তুমি তো জানো আমার জীবন থেকে কাউকে যদি বেশি ভালোবেসে থাকি সেটা হলো তুমি ও ইয়েস এমনকি আমার স্বামী চেয়েও তাই বলছিলাম এইভাবে না লুকিয়ে প্রেম করি বরাবরই যেন আমি তোমাকে কাছে পেতে চাই ঠিক আমিও তো তাই চাই কারণ আমার সময় মতো যে আমি তোমাকে কাছে পাই না পাই না ও শঙ্কর শঙ্কর তো বেশ তো তাহলে এই মুহূর্তে আমার পথের কাঁটাকে সরিয়ে দাও পথের কাঁটা মানে তোমার আমার মাঝে বিষাক্ত কাঁটা হলো আমার হাজবেন্ড তাকে সরাতে পারলেই পুরো লাইফটা একইভাবে এনজয় করব কিন্তু কিন্তু আমার জীবন যৌবন সব তোমাকে উজাড় করে দিয়েছি আর আমার সামান্য সুখের জন্য এইটুকু কাজ তুমি করতে পারবে না আরে মনে রাগ করছো কেন না মানে বলছিলাম তোমার হাজব্যান্ড দীপ চ্যাটার্জি ও কখন কোথায় থাকবে ওকে কিভাবে আমি মারবো সেটা ঠিক যেন ডিসাইড করতে পারছিলাম না ভেরি সিম্পল আমি তোমাকে বলে দিচ্ছি তুমি শুনে নাও বলে দিচ্ছি এখান থেকে সোজা চলে যাবে গোলপাক রুবি হসপিটাল রুবি হসপিটাল তার ঠিক 2 কিলোমিটার আগে কালিকাপুর অভিষিক্তা ফ্ল্যাট 2 কিলোমিটার আগে অভিষিক্তা ফ্ল্যাট তারপর ফ্ল্যাট থেকে বেরিয়ে সামনে বাইপাস সামনে বাইপাস আর পরনে থাকবে লাল প্যান্ট লাল শার্ট আর সেই মুহূর্তটাকে তোমাকে কাজে লাগাতেই হবে কাজ হয়ে যাবে তবে মনে রেখো শঙ্কর রাত ঠিক 10টা ওকে ওকে গুড বাই আরে ওই লালু বিজলি আবে সব গেলি কোথাবে গেলি কোথাবে জীবাস আরে সুরে বাচ্চা হাত সময় মতো হাতে ডাকালে পাই না কেন শুন লালু শুন বিজলি কাল রাত রাতে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে বস ছোটখাটো কাজ মনে হয় আমাদের কাছে জল খাবার আব্বে সালা যতটা হালকা ভাবছিস ততটা হালকা না কি বলছিস বস আব্বে ভালো করে খান খুলকার শুনলে আমার প্রেমিকা সুমনা তার হাজব্যান্ড দীপ চ্যাটার্জি তাকে কাল ঠিক রাত 10টায় টপকে দিতে হবে এটা হলো আমাদের শান্তি সংগ্রহ তাই আমাদের কাজ হলো বড় লোকদের থেকে কিনে নিয়ে গরিব মানুষের মধ্যে বিলিয়ে দাও যেমন কোনো দারিদ্র মা পয়সার অভাবে সন্তানের চিকিৎসা করাতে পারছে না কোনো গরিব বাবা টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না কোনো এক অসহায় সন্তান অর্থের অভাবে মৃত বাবার ক্রিয়াকার্য করতে পারছে না তাদের পাশে গিয়ে দাঁড়ানোটাই আমাদের একান্ত কর্তব্য সেটাও হয় আমার ইশারা কোন নারীকে কাছে পায় লোভে অন্যায় ভাবে তার স্বামীকে খুন করতে পারলে তা আমরা কিছু তাই পারবো না এই কুত্তার বাচ্চা আমি তোদের অন্নদাতা আমার কথাই শেষ কথা না কোন স্টার না কোন ডাইরেক্টর শুধু কালী নামের আগে কালী আমার উপর কথা বললে না তার বয়ের পোল করে দি খালি ভাগ্য
ভালো যে শশানের টিকিটটা তোদের হাতে ধরি যা বেরিয়া বেরিয়া আমার চোখের সামনে থেকে মুখও দেখতে চাই না চল লালু চল বুঝলি কালী শঙ্কর নামের আগে গালি মালটা কিন্তু শালা এক নম্বর চলি কাজ বহুদিন করেনি لكن كاركتر হয় তো তোমাদের কারো মনে নেই ছোটবেলায় দিদি মাকে হারিয়েছি আমার দিদির কাছে মানুষ বা আমার স্বপ্ন ছিল আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে লন্ডন ফেরত ডাক্তার হব আমি দেশে ফিরে গরিব মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করব আজকে আমার বা আমার স্বপ্নই পূরণ করতে পেরেছি আজ আমি দেশে ফিরছি কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না আমি যখন ট্রেনে ছিলাম দিদির সাথে ফোনে কথা বলেছিলাম ট্রেন থেকে নামার পর দিদির সাথে কোনো মতেই যোগাযোগ করতে পারছি না বেশ আর একটা বার আমি ট্রাই করে দেখি এই লালু বসের সাথে ঝামেলা করি চলে এসে আমরা কোনো ভুল করিনি তো লালু আমার নাম দক্ষিণ বারসদার লালু আমি শালা যাকে ধরি না তাকে খাইয়ে দিই আমি সুজি ঢালি ওসলা কাল শঙ্কর বাবু দিতে প্ল্যান কিন্তু কাজ আমরাই তুই ঠিকই বলেছিস তেলা মাথায় তেল্লা মাখি আজ থেকে আমরা আমাদের নিজেদের প্ল্যান নিজেরাই করব ইনকাম দোষ অসহ্য আরে লালু আরে বিজলি না কি রে সুমন তুই হঠাৎ কোথা থেকে আরে তোদের সাথে তোমার বহুত দিন পরে দেখা সেই কলেজ লাইফ আজই তারপর তোরা সব একই রকম রয়ে গেলি একটুও বদলাসনি আজ আমাকে দেখ আমি বড় ডাক্তার এখন তোর বড় দরকার এই লালু এই লালু আমার সঙ্গে তোর কিসের দরকার তোর জামাই বাবু হবে মাটা এই এই লালু এই এই বিজলি এই তোরা কি বলছিস কিন্তু কখন চুপ করে আছিস কেন এই লালু এই বিজলি বল চুপ করে থাকিস না বল রাত রাত দশটাল এই লালু কে মারবে কিভাবে চুপ করে থাকিস না বল বল বিজলি লালু বল ওই অভিষেকটা ফ্ল্যাটের সামনে বাইপাস দেরি করলে দেখতে পাবি তোর জামাই বাবুর লাশ কিন্তু কিন্তু কে মারবে শান্তি সঙ্গে গুলি বাজি ডট কালি শঙ্কর আর সেটা হলো একমাত্র তোর দিদির চক্রান্তে না আমি কিছুতেই হতে দেব না তাহলে আর দেরি করিস না সময় খুব কম পারলে তোর জামাই বাবুকে গিয়ে বাঁচা চললাম চল লালু চল বিজলি না 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 আমি বেঁচে থাকতে আমার জামাই বাবুকে আমি কিছুতেই মরতে দেব না কারণ এই পৃথিবীতে আমার দিদি জামাই বাবু ছাড়া আমার আপন কেউ নেই এই মুহূর্তে আমি এখানে দেরি করব না এই মুহূর্তে আমি যাব আমার জামাই বাবুকে আমার বাঁচাতে হবে 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 ভবো ছেড়ে পাঠাবো পরপরে কে তুই শান্তি সংঘ গ্রুপের লিডার কালি শঙ্কর যেখানে থাকে শান্তি সেখানে বাদাই অশান্তি
শঙ্কর এ আমার কথা শোনো এ তুমি আমাকে মেরো না আমি বাঁচতে চাই আমাকে মেরো না শঙ্কর আমাকে মেরো না তোর বড় বাজার শঙ্কর হ্যাঁ আমি বাঁচতে চাই তুই শান্তিতে থাকবি এমন জায়গা পাঠিয়ে দেব না সেখানে কোনো দুঃখ নেই কষ্ট নেই সুখ শান্তি নামের আগে কাজে তোর উপর নজর পড়েছে মারি মায়ের কল করবো খালি আমার একমাত্র ভাই সুমন একটি মাত্র দিদি তোমায় ছেড়ে যাই চলে ভালো থেকো দিদি একটি মাত্র দিদি তোমায় ছেড়ে যাই চলে ছোট্ট
আমি আসছি তোরা ভালো থাকিস এই সঙ্গে সুখে থাকিস আমি আসছি দিদি আমি আসছি দিদি সুমন এই শুভ এই শুভ এই শুভ এই একবার আমার দিদি বলে ডাকি না বলে ডাকি না বলে ডাকি না তুই ছাড়া যে আমার আর কেউ নেই ভাই আমাকে কেন একা করে চলে গেলি রে ভাই আমাকে একবার দিদি বলে ডাক এই শুন একবার আমার দিদি বলে ডাক এই শুন একবার কথা বল ভাই ভাই একবার কথা বল আমাকে একবার দিদি বলে ডাক এই শুন মা